মিরাজ, সে কিভাবে জীবনে ঘুরে দাঁড়িয়েছিল কোনো অভিজ্ঞতা বা সুপারিশ ছাড়া, কিভাবে গার্মেন্টস ফ্যাক্টরির কোয়ালিটি ডিপার্টমেন্টে তার একটি শক্ত অবস্থান তৈরি করেছিল, সেই সত্য ঘটনা জানবো আজ। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। বাংলাদেশের কোনো এক গ্রামের ছেলে মিরাজ ঢাকার কোনো এক কলেজ থেকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে ব্যর্থ হয়েছে তিনি। একদিন সে একটি বিজ্ঞাপন দেখে, গার্মেন্টস ফ্যাক্টরির জন্য কোয়ালিটি ডিপার্টমেন্টে লোক নিচ্ছে। সে আগে থেকেই কোয়ালিটি ডিপার্টমেন্ট সম্পর্কে জানত, তাই সে ডিসাইড করে সে কোয়ালিটি ডিপার্টমেন্টেই জব করবে। তবে মিরাজ জানত না কোয়ালিটি ডিপার্টমেন্টে জব পেতে হলে কী কী ধরনের নলেজ প্রয়োজন। তাই তিনি প্রথমে গার্মেন্টস কোয়ালিটির উপর কিছু বই কিনে এবং পড়তে শুরু করে এবং অনলাইনে কোয়ালিটির উপর একটি শর্ট কোর্সও করে ফেলেন। এই সময়ে সে কিছু উল্লেখযোগ্য জ্ঞান অর্জন করেছিল যেগুলো তাকে চাকরি পেতে অনেক সাহায্য করেছিল। এক নম্বরে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে সে একটি ধারণা অর্জন করেছিল, যেমন ফ্যাব্রিক ইনহাউজের পর কাটিং থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পর্কে একটি ধারণা অর্জন করেছিল। দুই নম্বরে বিভিন্ন ডিফেক্টসের নাম, ইনলাইন এবং ফাইনাল ইন্সপেকশন এবং একুয়েল সম্পর্কে একটি ধারণা অর্জন করেছিল। তিন নম্বরে কোয়ালিটি কন্ট্রোল টুলস সম্পর্কে একটি ধারণা অর্জন করেছিল, যেমন মেজারমেন্ট টেপ, ফোর পেন সিস্টেম, শ্রিঙ্কেজ, কালার ফাস্টনেস টেস্টিং ইত্যাদি। এই জ্ঞানগুলো অর্জন করার পর থেকে তার ভিতরে একটি আত্মবিশ্বাস তৈরি হয়। সেই আত্মবিশ্বাস থেকেই সে একদিন তার বাসার কাছাকাছি দূরত্বে একটি বড় কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে বিনামূল্যে ইন্টার্নশিপের জন্য আবেদন করে ফেলে। ওভারঅল কোয়ালিটি ডিপার্টমেন্ট সম্পর্কে জ্ঞান থাকায় তার আবেদন অ্যাকসেপ্ট হয়ে যায়। যেহেতু সে একটি সুযোগ পেয়েছিল বাস্তব অভিজ্ঞতা অর্জনের, সেই সুযোগটি সে হাতছাড়া করেনি। ডিপার্টমেন্টের সবার সাথে ছিল একটি ভালো সম্পর্ক, সবাই তাকে খুব ভালোবাসত এবং তাকে বিভিন্ন তথ্য পেতে সাহায্য করত। মিরাজ এতটাই আগ্রহী ছিল যে সে কোয়ালিটির চেকলিস্ট তৈরি করে প্রতিদিনের কাজের প্রক্রিয়ায় তা যুক্ত করার চেষ্টা করল। এভাবেই মিরাজের পথ চলতে থাকে। কয়েক মাস পর যখন ইন্টার্নশিপ শেষ হয়ে যায়, তখন সে জানত না তার জীবনে একটি বড় পরিবর্তন আসতে শুরু করেছে। গার্মেন্টস ফ্যাক্টরি ম্যানেজমেন্ট তার যোগ্যতা নিয়ে আলোচনা করে। গার্মেন্টস কোম্পানির পরিচালনা কমিটির সদস্যরা মিরাজের উপর সন্তুষ্ট হয়। তারা তাকে অফিসিয়ালি কোয়ালিটি ডিপার্টমেন্টে নিয়োগ দেয় এবং সে তার স্বপ্নের কাজ পায়। মিরাজ এখন একজন সফল যুবক। এখন সে তার অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করে এবং শিক্ষিত করার চেষ্টা করে, যা বিশেষ করে গার্মেন্টস সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি মিরাজের অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারি, সেটা হলো কখনো হার মানব না এবং কঠোর পরিশ্রম সব কিছু বদলে দিতে পারে।